প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে ঈদের চতুর্থ দিন, সারাদিন কেমন কাটালেন এটা আমাদেরকে জানাতে পারেন। আপনারা এই মুহূর্তে দেখছেন চাঁপাইনবাবগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন চাঁপাইনবাবগঞ্জ টিভি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি জুবায়ের আহমেদ, এবং আমার সঙ্গে যুক্ত রয়েছেন আজকের অতিথি শিল্পী মিফতাহুর জান্নাত লরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে তিনি ওনার বাসা থেকে যুক্ত রয়েছেন, আমিও আমার বাসা থেকে যুক্ত আছি। আমরা আজকে আপনাদের সঙ্গে লাইভ করব, এবং আমরা চাচ্ছি যে লরার চমৎকার কিছু গান শুনতে, এবং লরা আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। লরা পরিচয়টা আগে তুলে ধরি, লরা হচ্ছে এশিয়া এক্সট্রা ফানকেক চ্যানেলাই গানের রাজা, টপ 5 ফাইনালিস্ট। আপনারা যদি লরার কাছে কোনো গান শুনতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনার গানটির কথা আমাদেরকে জানান, আমরা অবশ্যই আপনার গানটি প্লে করে দেওয়ার চেষ্টা করব। মানে লড়া শোনাবে আর কি, প্লে করে দেবো বলতে লড়া প্লে করবে, আসলে লড়া তার কণ্ঠ দিয়ে প্লে করবে আজকের গান নিশ্চয়ই। আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তারা দয়া করে আমাদের লাইভটা শেয়ার করে দিলে আমরা হচ্ছে আমাদের কাছে ভালো হবে, এবং আমরা হচ্ছে আরো অনেক মানুষ জানতে পারবে আজকের লাইভটা। অবশ্যই আপনারা আমাদের লাইভ শেয়ার করে দিবেন, এবং যারা আমাদের লাইভে নতুন তারা হচ্ছে আমাদের পেজে একটা লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যাবেন। এই মুহূর্তে আমরা যেটা করবো, আমরা আমাদের নিজেদের আইডিতে আমাদের লাইকটা একটু শেয়ার করে দিই, যাতে করে আমাদের আমাদের বন্ধু লিস্টে যারা রয়েছে, লড়ার বন্ধু লিস্টে যারা রয়েছে, তারা আজকে লাইভটা দেখতে পারবে। লড়াকেও ঠিক একই কথাই বলবো যে আমি আজকের যে লাইভটা চলছে সে লাইভে লড়া যুক্ত রয়েছে, লড়াকে বলবো আজকে লাইভটা শেয়ার করে দিতে, যাতে করে লড়ার অবশ্যই বন্ধু ম্যাম, বান্ধব যারা আছে, লড়ার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা যাতে একটা লাইক দিয়ে আমাদের লড়ার যাতে যারা শুভাকাঙ্ক্ষী আছে যাতে লড়ার লাইভটা দেখতে পারে। আমরা শেয়ার করে দিলাম আমাদের লাইভটা। ওকে, আমরা চলে যাচ্ছি লড়ার কাছে। লড়া, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুবই লাইভে ভালো আছি। লড়া যুক্ত রয়েছে, লড়াকে বলবো আজকে লাইভটা শেয়ার করে দিতে, যাতে করে লড়া। আচ্ছা, আমরা লড়া জানতে পারলাম লড়া ভালো আছে। লড়ার ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ আমার ঈদ বন্ধু খুবই যারা আছে ভালো কেটেছে। লড়ার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা যাতে। আচ্ছা, আমরা আবারও লড়ার কাছে চলে যাই। লড়ার ঈদ ভালো কেটেছে এটা আমরা জানতে পারলাম। লড়া প্রথমে গান শুরু করলো কিভাবে? লড়ার মানে গান কিভাবে শুরু হলো, গান গাওয়ার নেশাটা কিভাবে শুরু হলো? প্রথমেই প্রথম প্রথম দিকে যদি আমরা চলে যাই তাহলে কিভাবে শুরু হলো? আমার গানটা শুরু হয়েছে আসলে, মানে আমার পরিবারের প্রায় সদস্যরাই হচ্ছে আগে থেকেই গান করতো, আর তারা চাইতো যে আমিও গান করি। তো আমার আচ্ছা, আব্বু আম্মু গান করতো, আব্বু আম্মু উৎসাহতেই আমি এতদূর আসতে পেরেছি, আর আমার বড় আব্বু আমাকে অনেক উৎসাহ দিয়েছে এতদূর আসার জন্য, আর সেই থেকে আমি গান শেখা শুরু করেছি। আচ্ছা, প্রথম যেদিন লড়া স্টেজে গান করলো সেদিন লড়ার ফিলিংস কেমন ছিল? অনেক ভয় প্রথম ধরো তুমি, করছিল। আচ্ছা ভয় লো তো করবেই, কারণ ভাবছিলাম আমারও যে প্রথম যেদিন আমি কত মানুষ ক্যামেরার দেখবে। সামনে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ প্রথম যেদিন আমিও ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম আমারও প্রচুর নার্ভাস ছিলাম। কিন্তু আমরা হচ্ছে আজকে বিশেষ করে লড়া আজকে অনেক দূর অব্দি পৌঁছেছে। লড়া এশিয়া এক্সট্রা ফানকেক চ্যানেল আই গানের রাজার টপ 5 ফাইনালিস্ট, যেটা অনেক বড় একটা পাওয়া আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য। লড়া হচ্ছে অবশ্যই আমাদের চাঁপাইনবাবগঞ্জের গর্ব, এবং সেই সাথে লড়া হচ্ছে হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মান রক্ষা করেছে। এই জন্য লড়াকে ধন্যবাদ জানাতে চাই আমাদের চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে, চাঁপাইনবাবগঞ্জ টিভির পক্ষ থেকে। তো লড়া, আমরা গানে চলে যাই, প্রথমে কোন গানটা শুনবো? প্রথমে আমার আম্মুর এবং আমার অনেক পছন্দের একটি আধুনিক গান করব। আমি আধুনিক বাংলা আধুনিক একটি গান করব। আচ্ছা, আমরা লড়ার গানটি শুনবো, এবং দর্শক এই মুহূর্তে যারা আপনারা আমাদের লাইভটি দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দেন, তাহলে আমাদের আজকের লাইভটা চাঁপাইনবাবগঞ্জের সবাই মানুষ সব মানুষ দেখতে পারবে। সেই সাথে একটা লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যান, এবং সেই সাথে আপনার পছন্দের গানের কথা আজকে আমাদেরকে জানাতে পারেন। আপনার পছন্দের কোন গানটি এই মুহূর্তে শুনতে চাচ্ছেন লড়ার কণ্ঠে, সেই গানের কথাটি আমাকে জানাতে পারেন, এবং সেই সাথে কমেন্ট করতে থাকুন আমাদের কমেন্ট সেকশনে। আমরা চলে যাচ্ছি গানে।
যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে, যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে। ও বন্ধু গো আমায় খোঁজো সুরের আলাপনে, যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে। বেজে বেজে বাঁশি থেমে যাবে জানি, ভেঙে যাবে খেলো ঘো, ভেঙে যাবে খেলো ঘো, ঢেবে ঢেবে নদী বয়ে যাবে দূরে, পড়ে রবে বালু চর, পড়ে রবে বালু চর, পথ হারা পাখি পথ খুঁজে খুঁজে, পথ হারা পাখি পথ খুঁজে খুঁজে ক্লান্ত নিরুজনে, যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে। ও বন্ধু গো আমার খোঁজো সুরের আলাপনে, যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে, যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে। অসম্ভব অসম্ভব সুন্দর একটি গান শুনলাম, সত্যি আমার হৃদয় ছুঁয়ে গেছে এই গানে। আপনাদের কেমন লাগলো এই গানটা? আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আমার আই এম রিয়েলি রিয়েলি সো গ্ল্যাড আজকে লরাকে পেয়ে আমাদের মাঝে, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে জানান, এবং আমরা এই মুহূর্তে একটু কমেন্টসে চলে যাই। আল ফাহাদ আমাদের কমেন্টস করেছেন, জুবায়ের ভাই তোমার চুলগুলো হেবি কিউট, আজকে আমার চুলগুলো খুব উস্কো খুস্কো, আমি সত্যি অনেক বেশি এক্সাইটেড আজকে লরাকে পেয়ে, আমি চুলগুলো হচ্ছে গুছানো সময় পাইনি। সুমন রেজা বলছেন দুজনেই চাঁপাইনবাবগঞ্জের গর্ব, থ্যাংক ইউ সো মাচ। আমরা একজন গানের মানুষ আর একজন অভিনয়ের মানুষ, দুজনেই দুজনের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যাতে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে তুলে ধরতে পারি, চাঁপাইনবাবগঞ্জের মান রক্ষা করতে পারি। মোহাম্মদ মামুন আলী বলছেন ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। জায়ান আবেদিন আমাদের জায়ান ভাই আমাদের কমেন্ট করেছেন সুন্দর, এগিয়ে যাও তোমরা, লড়া ভালো থেকো। জায়ান ভাই থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের কালকের অতিথি কিন্তু জায়ান ভাই, জায়ান ভাই হচ্ছে ফিজাব চ্যানেল আয়ের সেরা কণ্ঠের একজন শিল্পী, কালকে আমরা জায়ান ভাইকে পেয়ে যাবো। জায়ান ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের কমেন্ট করার জন্য, এবং কালকে নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। জেফ চাঁদ বলছেন হাই, হ্যালো। মুখলেসুর রহমান নয়ন, হাই লড়া, ফিলিং গ্রেট টু সি ইউ, প্লিজ সিং দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে ফর মি। আচ্ছা চেষ্টা করবে লড়া অবশ্যই গানটি শোনানোর। আলেক্স ইমরান বলছেন লড়া সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। ফারহান রশিদ প্রীতম বলছেন সুন্দর লাগছে লড়া, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। তারপরে ফারহান রশিদ প্রীতম আর একটি কমেন্ট করেছেন, সেই তুমি গানটি শুনতে চাই লড়া, চেষ্টা করবে, আমারও খুব পছন্দের একটি গান, আমাদের শ্রদ্ধেয় প্রয়াত আয়ুব বচ্চু স্যারের গান, আমার খুব ফেভারিট গানটা, লড়া চেষ্টা করবে। লড়া চ্যানেল আই গানের রাজার মঞ্চে এই গানটি গিয়ে টপ 10-এ, সরি টপ স্কোর বোর্ডে 10-এ 10 পেয়েছিল, যেটা আমাদের আমরা দেখেছি। মমিন পাকা UDC চাপাই থেকে রয়েছেন, আমি সাতসাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, গানটা শোনানো যাবে কি? আচ্ছা আমরা চেষ্টা করব গানটি শোনানোর, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা আবার চলে যাচ্ছি লড়ার কাছে। লড়া, জি এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজার টপ 5 ফাইনালিস্ট, এটা তোমার জন্য অনেক বড় একটি পাওয়া, এবং তোমার জন্য অনেক বড় একটা জার্নি। রিয়েলিটি শোতে যুক্ত হওয়ার কিভাবে? রিয়েলিটি শোতে যুক্ত হওয়া বলতে, আমি এর আগেও চ্যানেল আই খুদে গান রাজ যেটি হয়েছিল ওটাতে অডিশন দিয়েছিলাম,
আমি ফার্স্ট অডিশন, সেকেন্ড অডিশন পার করে গ্র্যান্ড অডিশনে বাদ পড়ে গিয়েছিলাম, হয়তো ভুল ত্রুটি ছিল কোথাও। কিন্তু তখন খুব মন খারাপ হয়েছিল যে আমি কেন পারলাম না। প্রতিজ্ঞা করেছিলাম মনে মনে যে একদিন আমি পারবই, আর সেই প্রতিজ্ঞা নিয়েই আমি আজ এই রিয়েলিটি শোতে পৌঁছে গেছি। আচ্ছা, রিয়েলিটি শোর খবর পেলে কিভাবে কিভাবে যুক্ত হলে প্রথমে? আমি হচ্ছে ফেসবুকে দেখেছিলাম গানের রাজা নামে একটা রিয়েলিটি শো হবে, তো সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলেছিলাম। তারপর অডিশন আচ্ছা, দিতে যাওয়া, আর অডিশনে জাজেসদের কাছ থেকে অনেক বাহবা পেয়েছি, খুব ভালো লেগেছিল। আর এত দূর যে আসতে পেরেছি আমি এটা নিয়ে অনেক আনন্দিত, অনেক গর্ববোধ করি আমি এতদূর আসতে পেরেছি। এটা শুধু তুমি নয়, আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীও গর্ববোধ করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মডার্ন জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মেডিকেল মোরহনপুর চাঁপাইনবাবগঞ্জের সৌজন্যে আমাদের আজকের গানের আড্ডা। ঈদ উপলক্ষে আমাদের 5 দিন ব্যাপী ঈদ আয়োজনে আজকের চতুর্থ দিনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে গানের রাজা লড়াই এশিয়া এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা 2019 টপ 5 ফাইনালিস্ট। লড়া, যেদিন ফাইনাল প্রোগ্রাম হলো সেদিন টপ 5 এর মধ্যে তুমি খুব ভালো গান করেছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি টপ 3-তে আসতে পারোনি। বাট এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। এই যে তুমি বললা না যে তুমি যখন কি কণ্ঠ জানি, তুমি আরেকটা কি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলে বলছিলে? খুদে গান রাজে আচ্ছা, খুদে গান রাজে তুমি বাদ পড়ে গিয়েছিলে, তখন মনে হয়েছিল না যে আমি আবার আবার আর জায়গায় গিয়ে দাঁড় করবো, নিজের প্রতিভা যেটি আছে সেটা দেখাবো? এই সুযোগটা বোধহয় তোমার আবার চলে আসবে। আমার কাছে মনে হয় যে টপ 5 যারা আমরা ছিলাম তারা 5 জনই চ্যাম্পিয়ন, কেউ কারোর থেকে কম নয়। আর এত দূর যে আসতে পেরেছি সেটার জন্য অনেক আনন্দিত। আমরা 5 জনই চ্যাম্পিয়ন হওয়াটা বড় কথা না, চ্যাম্পিয়ন হয়েও অনেকে অনেক কিছু করতে পারে না, আবার চ্যাম্পিয়ন না হয়েও অনেকে অনেক কিছু করতে পারে। তাই আমি এটাই দেখিয়ে দিতে চাই যে চ্যাম্পিয়ন না হয়েও অনেক কিছু করা যায়, অনেক বড় হওয়া যায়। আচ্ছা, দর্শকদের সঙ্গে আমরা যুক্ত হই, আমরা দর্শকদের সাথে কানেক্টিভিটিটা ভালো রাখলে প্রোগ্রামটা সুন্দর হবে। আজমান হোসেন মামুন স্যার রয়েছেন আমাদের হরিমোহন স্কুলের শিক্ষক, সহকারী শিক্ষক উনি। স্যারকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আই এম রিয়েলি সো গ্ল্যাড স্যার, অনেক অনেক ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ টিভি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, উপস্থাপক ও সঙ্গীত শিল্পীকে ঈদের শুভেচ্ছা, আপনাকে ঈদের শুভেচ্ছা। স্যার কেমন আছেন, কোথা থেকে শুনছেন আমাদেরকে জানান। আঞ্জল আঞ্জল প্রীতি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, লড়া ছড়া পাতা গানটি শুনতে চাই। আব্দুর রহিম বলছেন ভালো থাকো। রুমান আলী বলছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফারুক আমিন বলছেন সেই তুমি গানটা শুনতে চাই, অলরেডি 2 বার সেই তুমি গানের জন্য রিকোয়েস্ট চলে আসছে, আমরা চেষ্টা করবো সেই তুমি গানটা শোনানোর। তারপরে দেখতে পাচ্ছি MGS রাজু বলছেন লাইটিং এত কম কেন। আচ্ছা, আই এম রিয়েলি সো গ্ল্যাড, আই এম সরি যে আজকে আমরা বাসা থেকে, যে যার বাসা থেকে লাইভ করছি, আমরা হচ্ছে কোনো স্টুডিও থেকে লাইভ করতে পারছি না, কারণ করোনা ভাইরাসের এই সময়ে আমরা হচ্ছে বাসা থেকেই লাইভ করছি, তো একটু লাইটিংটা কম আছে আপনারা, তারপরে আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেলিম রেজা পরিচালক, মুনিম ইসলাম টিভি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দেখতে পাচ্ছি অনন্ত ইসলাম শহীদুল বলছে নাইস সং, তারপরে আরো অনেক বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন। আপনারা কমেন্ট করতে থাকুন আমাদের পছন্দের আজকের যে শিল্পী রয়েছেন, আপনাদের পছন্দের লড়া আপনাদেরকে গান শোনাচ্ছে। বক্তিয়ার খলজি বলছেন লড়ার জন্য শুভকামনা রইল, লড়া নিজের পছন্দের একটি গান শুনতে চাই, লড়া অলরেডি তার পছন্দের একটি গান শুনিয়েছে, লড়া নিশ্চয়ই আরো পছন্দের গান শোনাবে আপনাদেরকে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এবার চলে যাচ্ছি লড়া গানে, চলো লড়া গানে চলে যাই, কোন গানটা শোনাবে এবার? যেহেতু অলরেডি 2 জন রিকোয়েস্ট করে ফেলেছে সেই তুমি গানটা গাওয়ার জন্য, তাই আমি ওইটাই গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমরা প্রয়াত আয়ুব বাচ্চু স্যারের কণ্ঠে যে গানটা শুনেছিলাম সেই তুমি, সেই আলো সাড়া জাগানো গান, সেই গানটা আমরা লড়ার কণ্ঠে এখন শুনবো। তারা শুরু করো। সেই তুমি কেন এত চেনা হলে, সে আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা
হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাও। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। সে তুমি কেন এত চেনা হলে, সে আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাও। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। অসম্ভব, অসম্ভব সুন্দর। যত শুনছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি লড়ার গান করে, এত সুন্দর প্রতিভা লড়াকে দিয়েছে, এত সুন্দর লড়া গান করছে, আমাদের উপহার দিচ্ছে। আমি সত্যি সত্যি অনেক অনেক আনন্দিত আজকে লড়াকে পেয়ে, এত সুন্দর গান উপহার দিচ্ছে। আমি মনে আমিও করি যে আজকে অনেক লড়া আনন্দিত। অনেক দূর অব্দি লড়া একদিন যাবে, আমরা লড়াকে অনেক দূরে দেখতে চাই, অনেক দূরে, যেটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা, তারপরে রুনা লায়লা ম্যাম, তারপরে সাবিনা ইয়াসমিন, আমি সেই জায়গায় লড়াকে একদিন দেখতে চাই। ইনশাল্লাহ লড়া একদিন সেই জায়গায় পৌঁছে যাবে, যদি তার গানের প্র্যাকটিস সে নিয়মিত করে। আল্লাহ তাকে সুন্দর একটি কণ্ঠ দিয়েছে, আল্লাহ তাকে গানের সুর দিয়েছে, সবকিছুই দিয়েছে। তো লড়া যদি ঠিক মতো প্র্যাকটিস করে, তবে অবশ্যই লড়া একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। আমরা লড়ার জন্য দোয়া করি, লড়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা একটু দর্শকদের কাছে চলে যাই। আজমান হোসেন মামুন স্যার আমাদের সঙ্গে আবারও যুক্ত রয়েছেন। উনি বলছেন, আমি চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকা থেকে সপরিবারে অনুষ্ঠান উপভোগ করছি, একটি ফোক গান শুনতে চাই। নিশ্চয়ই লড়া আজকে অনেক রকমের গান নিয়ে এসেছে, অনেক সুন্দর সুন্দর গান আপনাদের শোনাবে নিশ্চয়ই। এরপরে দেখতে পাচ্ছি ফারহান রশিদ প্রীতম রয়েছেন, বলছেন যে থ্যাংকস লড়া। আচ্ছা, তার পছন্দের গানটি সেই তুমি গানটি শোনানোর জন্য থ্যাংকস জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুমন রেজা বলছেন, সেই তুমি গানটি দারুণ হয়েছে। ঠিক তাই, লড়া খুব সুন্দর গান গিয়েছে সেই তুমি গানটি। তাহমিদুর রহমান বলছেন, ঈদ মোবারক, কেমন আছো তোমরা? আমার গ্রাম বালিয়াডাঙ্গার গর্ব তোমরা দুজনেই, অনেক দূর এগিয়ে যাও তোমরা সঙ্গীত অভিনয় অঙ্গনে, এই কামনা রইল। ঠিক তাই, আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এরপরে শাফিন রয়েছেন আমাদের সঙ্গে, লড়া গান শুনে ভালো লাগলো, জুবায়ের কেমন আছিস? হ্যাঁ, খুব ভালো রয়েছি শাফিন, তুই কেমন আছিস এটা আমাকে জানাতে পারিস, আমি নিশ্চয়ই তোর নেক্সট কমেন্টটা পড়বো।
তানভীর হায়দার বলছেন কেমন আছেন? আমরা খুব ভালো আছি। জেমস মামুন বলছেন লরা কি গুরু জেমস এর কোনো গান গাইতে পারেন না? অবশ্যই লরা গুরু জেমস এর গান শুনিয়ে দিয়েছে অলরেডি। না ডাক দিয়েছে দয়াল আমারে, এন্ডু কিশোরের এই গানটা শোনাতে চেয়েছে, শুনতে চেয়েছেন শামীম রেজা। আচ্ছা, চেষ্টা করবে লড়াই এই গানটা শোনানোর। আমরা আমি লড়ার অবশ্যই কাছে আবার, তোর গানও গাইবো আর গুরু জেমস স্যারেরও গান গাওয়ার চেষ্টা করব। আচ্ছা আমরা লড়ার কাছে চলে যাচ্ছি। লড়া, রিয়েলিটি শোর অভিজ্ঞতা কেমন ছিল? অনেক ভালো একটা অভিজ্ঞতা, অনেকদিন পরিবারকে ছেড়ে থাকতে হয়েছে। এখানে ছিলাম ক্যাম্পে, চ্যানেলাই ক্যাম্পে, আমরা সবাই একটা পরিবারের মতোই হয়ে গেছিলাম। তাই ওইখানে আর প্রথম প্রথম মন খারাপ হতো অনেক যে পরিবারকে ছেড়ে এত দূরে এসেছি, কিন্তু যখন প্রায় অনেক দিন হয়ে গেল তখন আর মন খারাপ হতো না, যে আমরা তো নিজেরাই একটা পরিবার। খুব মজা হতো একসাথে খাওয়া দাওয়া, একসাথে সকালবেলায় গান রেওয়াজ করা, খুব ভালো লাগতো একসাথে ঘুমানো, অভিজ্ঞতাটা অনেক ভালো আর কি। আচ্ছা দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। নতুন করে যারা যুক্ত হয়েছেন আপনাদের সঙ্গে শিল্পীর আবার আরো একবার পরিচয় করে দিই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গর্ব, এসিআই এক্সট্রা ফান কেক, চ্যানেল আই, গানের রাজা, 2019-এর টপ 5 ফাইনালিস্ট লরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লরা গান শোনাচ্ছেন অলরেডি, লরা দুইটা গান আমাদের শুনিয়ে ফেলেছে এবং লরা বেশ কিছু গান আমাদেরকে শোনাবে। আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে, তাহলে কিন্তু আমাদের লাইভটা আপনারা দেখতে পারবেন। এবং আপনারা যারা লরার পছন্দের গান শুনতে চান, নিজের পছন্দের গান শুনতে চান, অবশ্যই লরা তো লরার পছন্দের গান শোনাবেই, সেই সাথে নিজের পছন্দের যদি কোনো গান থেকে থাকে সেই গানটা আমাদের কমেন্ট সেকশনে জানান। এবং সেই সাথে আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউবেও, সেখানে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, ইউটিউবে যুক্ত হয়ে যেতে পারেন। লড়ার কাছে চলে যাচ্ছি। অনেকগুলো জাজ পেয়েছো লড়া, অনেকগুলো মেন্টর পেয়েছো, পছন্দের একজন জাজের কথা শুনতে চাই, কোন জাজটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আসলে একজনের কথা কখনোই বলা যাবে না, কারণ যে দুইজন জাজ ছিল তারা দুইজনই আমাদের, আমাকে এবং আমাদের সবাইকে অনেক ভালোবাসত, অনেক অনেক হচ্ছে কেয়ার করতো আর কি। তো কাউকে ছেড়ে কাকে বলবো এটা বলতে পারবো না, দুইজনই খুব ভালো ছিলেন আর দুইজনই খুব ভালোবাসতেন। আর মেন্টররাও অনেক কেয়ারিং ছিলেন, আমাদের অনেক সুন্দর করে গানগুলো শিখিয়ে দিতেন, ভুল ত্রুটি গুলো ভালোভাবে দেখিয়ে দিতেন, খুব ভালো ছিলেন তারাও। আচ্ছা, গান শিখতে গিয়ে তো অনেক ভুল ত্রুটি হয়েছে ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে, সেগুলো কিভাবে মানে ঠিক হয়ে যেত পরে? সেটা কি তোমাদের যে মেন্টর রয়েছে তারা তোমাকে হেল্প করতো না নিজে নিজে ঠিক করতো? প্রথম প্রথম স্টেজে ওঠার পর ভয় লাগতো যে ভুল হয়ে যাবে এই জায়গাটা ওই জায়গাটা ভুল হয়ে যাবে, কিন্তু মেন্টররা অবশ্যই সাহস না দিলে এত দূর মানে এইভাবে গাইতে পারতাম না। কোনো ভুল ত্রুটি হলে স্টেজে মেন্টররা সাহস দিতেন অনেক, এই জন্য খুব ভালোভাবে গাইতে পেরেছি। আচ্ছা, তারপরে আমরা আরেকটু দর্শকদের কাছে যাই। মামুন আলী বলেছেন নাইস সং। এরপর দেখতে পাচ্ছি বাতেন আব্দের আব্বি বলছেন অনেক সুন্দর হচ্ছে। তারপরে আল ফাহাদ বলছেন সংটা খুব সুন্দর ছিল, থ্যাংক ইউ। সাদিকুল সানি বলছেন ভালোই লাগছে শুনতে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা অবশ্যই আপনাদের পছন্দের গানগুলো শোনাবো। জে জ্যোতি বলছেন ভিতর কান্দি সখী আমার গানটি শুনতে চেয়েছেন। এফ এইচ ফাহাদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি আমাদের সঙ্গে গান শোনাচ্ছেন আজকে। লড়ার ক্যামেরাটা ঘুরে গেল। হ্যাঁ আমি আসছি, 1 মিনিট। আচ্ছা, আমরা একটু লড়ার হয়তো টেকনিক্যাল একটু সমস্যা হয়েছে, আমরা লড়ার সঙ্গে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছি। দর্শক একটু সময় দিয়ে সাথে থাকবেন প্লিজ। এবার ঠিক হয়েছে লড়া? হ্যাঁ ঠিক, আচ্ছা, লড়ার একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা আবারও ফিরে আসছি লড়ার কাছে। আমরা কমেন্টস সেকশনে ছিলাম, এখন কমেন্টস করা শুরু করছি আবারও। দেখতে পাচ্ছি এফ এইচ ফাহাদ বলছেন জুবাইর ভাই একটা সং আপনি শোনান। আমি তো গান শোনাবো, আমি তো গান গাইতেই পারি না, আমি গান শোনাবো কিভাবে? তবে আজকে লড়ার অনুষ্ঠান, লড়া যদি অনুমতি দেয় আমাকে তাহলে আমি শোনাতে চেষ্টা করব। আমি জানি না, নিশ্চয়ই আমি খুব খারাপ গান করি।
কেন? মানে গান শুন, আমার আমার গান শুনলে রেডিও মানে আপনার টিভি বা ফোন আছে আপনাদের সামনে, আপনারা এটা বন্ধ কখনোই করে না, দিবেন, এই জন্য আমি গান শোনাতে পারবো না। তবে আমি, লড়া কখনো যদি না। আমাকে অনুমতি দেয় তবে আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ মাত্র আমি তো প্রহান আমাকে, সব সময়, আচ্ছা তারপরে লড়া, আচ্ছা আতিকুর রহমান মওদুদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, বলছেন যে লড়া আমাদের গর্ব, লড়ার সবগুলো গান আমার শোনা, মিষ্টি কণ্ঠ অসম্ভব সুন্দর গায়, লড়া শুভকামনা রইল, যেতে হবে অনেক দূর, আজ লড়ার কণ্ঠে আজ জন্মদিন, তোমার গানটি শুনতে চাই, এই গানটি শুনতে চেয়েছেন। তো আমরা আরো কমেন্টস, অনেকেই কমেন্টস করছেন, আমরা কমেন্টস পড়বো, তবে লড়ার কাছে চলে যাচ্ছি। লড়া এবার কোন গানটা শোনাবে? এবার আমার আরেকটি পছন্দের খুব গান, পুরনো বাংলা গান একটি, ওপার বাংলার, আমি ওটি গাওয়ার চেষ্টা করব। গাইবো? হ্যাঁ শুরু করো। দুটি মন নি দুজন, দুটি মন নি দুজন, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মন নি দুজন, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মন নি দুজন, ফুল বনে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না, ফুল বনে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না, আমাদের মিতালি মায়াকে কানে কানে কত কথা কব যে, দুটি মন নি দুজন, দুটি মন নি দুজন, রাত বলি আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মন নি দুজন, দুটি মন নি দুজন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ লড়াকে, অনেক সুন্দর, অনেক সুন্দর গান গাচ্ছে লড়া আজকে। আর সত্যি দর্শকদের কেমন লাগছে আমি তো বলতে পারবো না, তবে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আমি সত্যি মন চাচ্ছে আজকে সারা রাত গানের আড্ডায় শেষ করে দেবো, কিন্তু আজকে তো আমাদের সময় লিমিটেশন আছে, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের গানগুলো শোনানোর। আমার আমার সত্যি মনে হচ্ছে আজকে সারা রাত যদি আমি গান গাইতে গাইতে, মানে গান শুনতে শুনতে শুনতেই থাকি, তবুও আমার গানের, মানে গান শোনার নেশাটা শেষ হবে না আজকে। লড়া এত সুন্দর গান গাচ্ছে, তবে আমাদের লড়াকেও তো একটু রেস্ট দিতে হবে, কারণ কণ্ঠের একটা, আমি তো জানি আমি নিজে কণ্ঠ নিয়ে কাজ করি, কণ্ঠ সবসময় কথা বলে গান গাইলে কণ্ঠের উপর একটা প্রভাব পড়ে। তো লড়া আমরা সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করব, তবে আপনারা যারা চাচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত হবেন, তারা জাপান মোমো টিভির ফেসবুক পেজে আসলে আমাদের লাইভটা দেখতে পারবেন, আপনি নিজে দেখুন এবং অবশ্যই আপনার বন্ধুকে লাইভটা শেয়ার করে দেন, যাতে আমাদের চাঁপাইনবাবগঞ্জের গর্ব সম্পর্কে মানুষ জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জের লড়া সম্পর্কে জানতে পারে। অবশ্যই আমরা লড়ার কাছে আবার চলে যাচ্ছি। লড়া, জি পছন্দের গান তো নিজের শোনাচ্ছ, আমরা কি দর্শকদের পছন্দের গান শুনবো কিনা? আমাদের জেমস হ্যাঁ এর অবশ্যই, গান রিকোয়েস্ট আসছিল, জেমস এর গান তো অবশ্যই শোনাবো আমরা। দেখি জি একটু কমেন্টস এ চলে যাই, তারপর অনেকগুলো কমেন্টস আসছে, অনেকগুলো কমেন্টস এর মধ্যে আমি সত্যি হারিয়ে ফেলছি।
তাব্বির আহমেদ বলছেন মূর্ছনা সঙ্গীত নিকেতনের গর্ব, থ্যাংক ইউ সো মাচ। সত্যি চাঁপাইনবাবগঞ্জের গর্ব, সাথে সাথে মূর্ছনা সঙ্গীত নিকেতনের গর্ব আমাদের লড়া। শামীম রেজা বলছে দেদে পাল তুলে দে, এই গানটা শোনাবেন প্লিজ, দেখি চেষ্টা করবে। যে জ্যোতি ভিতর কান্দে সখী আমার গানটি শুনতে চেয়েছেন, অনেক গানের রিকোয়েস্ট আসছে আজকে, এত গানের রিকোয়েস্ট তো একদিনই শেষ করা যাবে কিনা সেটা বলতে পারছি না, তবে লড়া চেষ্টা করবে আপনাদের পছন্দের গানগুলো শোনার, এবং আমরা সময় পেলে লড়াকে আবারও আমার যে নিয়মিত অনুষ্ঠান রাতের অতিথি, আমার প্রত্যেক শনিবার একটি অনুষ্ঠান হয় রাতের অতিথি ঠিক রাত 10টায়, সেখানে আপনারা যুক্ত হবেন, সেখানে আমরা লড়াকে নিয়ে আসার চেষ্টা করবো। লড়া আজকে চমৎকার গান গাচ্ছে, আপনারা শুনছেন, আমরা লড়াকে আবারও গানের জন্য রিকোয়েস্ট করবো। লড়া একটা জেমস এর গান শুনি। অবশ্যই চেষ্টা করছি। আমি শ্রদ্ধেয় জেমস স্যারের তোর প্রেমিতে অন্ধ হলাম এই গানটি গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা আমরা শুনতে থাকি। তোর প্রেমিতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোর খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, আগুন জ্বেলে পড়লাম আমি দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ, আগুন জ্বেলে পড়লাম আমি দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ, তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে কুল, তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল, কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ, কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ, তোর প্রেমিতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, তোর প্রেমিতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, আগুন জ্বেলে পড়লাম আমি দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ, আগুন জ্বেলে পড়লাম আমি দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ। অসম্ভব, অসম্ভব সুন্দর। জেমস স্যার তো অনেক সুন্দর করে গায়, এটা এটা নিয়ে কোনো দ্বিমত নেই, তবে লড়া আজকে একটা নতুন ফ্লেভার দিয়ে গানটা গাইলো, যেটা আমি প্রথমবার এই গানটা কোনো ফিমেল ভয়েসে শুনলাম, ফিমেল ভার্সন শুনলাম, দারুণ লাগলো লড়া এই গানটা, খুবই ভালো লাগলো। দর্শক আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে জানাতে থাকেন, এবং আপনাদের কাছে আরো একবার রিকোয়েস্ট থাকবে আপনারা এই লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে করে এই লড়ার এই গানগুলো আরো বাকি মানুষ শুনতে পারে, যে কোনো এখন করোনা ভাইরাসের ক্রান্তির নগ্ন চলছে, এই সময় আমরা সবাই বোরিং সময় কাটাচ্ছি, এই মুহূর্তে লড়ার গানগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, এবং আপনাদের অনুষ্ঠানটা খুব অনেক কমেন্ট আসছে দেখছি, আমাদের গান অনুষ্ঠান ভালো হচ্ছে, আমার অলরেডি আমার ইনবক্স করছে অনেকে যে অনুষ্ঠান ভালো হচ্ছে, আমি সত্যি আজকে আনন্দিত লড়াকে পেয়ে। আচ্ছা লড়া, স্কুলের বন্ধুরা
যখন তুমি চ্যানেল আয়ের টপ 5 ফাইনালিস্টে আসলে, যখন তুমি একটা জায়গা করে নিলে, স্কুলের বন্ধুদের কাছে কি মানে আলাদা একটা জায়গা তৈরি হয়ে গেছে? মানে স্কুলের বন্ধুরা একটু অন্যরকম ভাবে হ্যাঁ দেখছে? একদম, এখন আগেও অনেক ভালোবাসতো তারা, আর এখন তো আরো বেশি তারা ভালোবাসে আমাকে। আর স্কুলের সবসময় স্যার আমার ম্যাডামরা স্যাররা আমাকে, স্যার ম্যাডাম আমার স্কুলের সবাই আমাকে খুব স্নেহ করেন আগে থেকেই, আমি যখন থেকে স্কুলে ভর্তি হই। আর গানের রাজায় যাওয়ার পর আমাকে আরো তারা স্নেহ করেন। আচ্ছা, রাস্তা পথে হাঁটতে গিয়ে যখন কোনো ব্যক্তি তোমাকে চিনে ফেলে, আরে এই তো লরা, এসিয়া এক্সট্রাফান কিক চ্যানেলের গানের রাজা, টপ 5, এই তো গান শুনেছি, অনেক ভালো গান গায়, তখন কেমন ফিলিংস কাজ করে? কখনো এরকম হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই হয়েছে, আর অনেকবারই হয়েছে। আর আমার তখন অনেক ভালো লাগে যে আমি আজকে এই পর্যায়ে এসেছি, আর লোকজনও, বাংলাদেশের লোকজনও আমাকে চিনতে পেরেছে। আচ্ছা, চ্যানেল আই, এটা কিন্তু অনেক, চ্যানেল আই এর এই প্রোগ্রামটা অনেক পপুলার একটা প্রোগ্রাম ছিল, আমরা দেখেছি। এবং আমাদের আমাদের যে গানের রাজার সাথে 5 জন টপ 5 ফাইনালিস্ট ছিল, তাদের সাথে তোমার সম্পর্ক কেমন, এবং এখন কি তাদের সাথে যোগাযোগ আছে নাকি? গানের রাজার যতগুলো পার্টিসিপেন্ট ছিল তাদের সবার সাথেই আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ছিল মানে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল, আর এখনো তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব আছে। প্রতিদিনই প্রায় কথা হয় আমাদের। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলি, একটু কমেন্ট চলে যাই। মামুন আলী বলছেন, জুবার ভাই এত সুন্দর প্রোগ্রাম, খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে শহীদুল ইসলাম বলছেন, অনেক সুন্দর লাগছে। সাব্বির আহমেদ বলছেন, ও আমার বন্ধু হয়ে চিরসাথী পথ চলার গানটি শুনতে চেয়েছেন। অরূপ কুমার শ্রাবণ, শামীম আচ্ছা শুনতে গান শুনতে চেয়েছেন আর কি। মামুন আলী জেমসের গানটি খুব সুন্দর লাগলো। তারপর দেখতে পাচ্ছি যে লিমন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তারপরে জেমস মামুন বলছেন, গুরু জেমসের গান গাওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা শুভকামনা। শাফিন বলছেন, আপনাকে জুবার অনেক খুব ভালো ধন্যবাদ। হয়েছে, তোরা দুজনই গ্রামের, আমাদের বালিয়াডাঙ্গা গ্রামের গর্ব। আমি কি গর্ব কিনা জানি না, তবে লরা অবশ্যই গর্ব, চাপেনাবা মানে বালিয়াডাঙ্গা গ্রামে, সে সাথে চাপেনাবা পৌঁছে। এরপরে জেমস মা, সরি আমি নামটা ভুল করছি, জেমস মাসান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আই এম রিয়েলি সরি, আমি নামের ভুল করছিলাম। খুব সুন্দর উপস্থাপনা হচ্ছে, আমি আসলে চেষ্টা করি ভালো করে করার, আমি আসলে জানি না কতটুকু ভালো করতে পারি, আমারও তবে অনেক চেষ্টা ভালো করি। লাগে জুবাইর ভাইয়ার উপস্থাপনা গুলো, অনেক ভালো উপস্থাপনা করে ভাইয়া। আচ্ছা, তো লরা আমরা কি এখন গানে যাব? হ্যাঁ অবশ্যই, একজন এবার কোন ফোক গানটা গানের শোনাবে? রিকোয়েস্ট করেছিল, তো আচ্ছা, ফোক আমি গান শুনি তার আমরা এবার। ফোক গান গাওয়ার চেষ্টা আচ্ছা ঠিক আছে, আমরা ফোক গান শুনি। গুরু গো গুরু গো বেদ বিধির শাস্ত্র কানা, বেদ বিধির প শাস্ত্র কানা, আরে কানা মন এসব দেখি কানার হাট বাজার, বেদ বিধির প শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আরে কানা মন এসব দেখে কানার হাট বাজার, এসব দেখে কানার হাট বাজার, কানা কয়ার কানা রে চলো এবার ভব পারে, কানা কয়ার কানা রে চলো এবার ভব পারে,
নিজে কানা পচেনে না, নিজে কানা পথ চেনে না, চেনে না সীমানা কার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর কানা মোনা মা, এসব দেখে কানার হাট বাজার, এসব দেখে কানার হাট বাজার, এসব দেখে কানার হাট বাজার, এসব দেখে কানার হাট বাজার। অসম্ভব, ওয়ান্ডারফুল, রিয়েলি ওয়ান্ডারফুল একটা গান লরা আমাদের উপহার দিল। গানটা সত্যি একদম বুকের মধ্যে দিয়ে গেছে, দারুণ লরা সব রকমের, মানে যেমন সে ব্যান্ড সঙ্গীত ভালো গায়, তেমন ফোক ভালো গায়, মানে সব দিক দিয়ে ওর ট্যালেন্ট দেখে আমরা সত্যি মুগ্ধ হচ্ছে আজকে। নিজামুল হুদা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। রাজীব আহমেদ সারোয়ার বলছেন হ্যালো, হাই। ফারুক আমিন বলছেন বগুড়া থেকে শুনছি লরার গান খুব ভালো লাগে, আমারও সত্যি লরার গান খুব ভালো লাগে। লরা আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন। মোহাম্মদ তাহমিদুর রহমান লরার মৌলিক গান কখন রিলিজ হবে এটা জানতে চেয়েছেন। লরার মৌলিক গানটা করোনা ভাইরাসের এক ক্রান্তি লগ্নে আটকে রয়েছে, তবে করোনা ভাইরাস শেষ হয়ে গেলে লরার এই মৌলিক গানটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর একটি গান। তবে লরা গানের প্রথম দুই কলি আজকে আমাদের নিশ্চয়ই শোনাবে, যে লরার যে মৌলিক গানটা খুব সুন্দর লাগে আমার গানটা, আমিও খুব ওয়েটিং এ আছি গানটি মানে আসার জন্য। তাহসিন তাহসিন জামিলা হাসান বলছেন লাভলি, তারপর মাসরুক রহমান বলছেন ভাই আমার রিকোয়েস্ট ফোক সং মিলন হবে কতদিনই, ফোক সং অলরেডি একটা শুনিয়ে ফেলেছে। তারপরে দেখতে পাচ্ছি রাজীব আহমেদ প্রেমের তাজমহল গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা আমরা চেষ্টা করবো লরার প্রেমের তাজমহল গানটি লরা শোনাতে পারি কিনা দেখি। আমরা চলে যাচ্ছি লরার কাছে, লরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। লরা আজকে কি নার্ভাস? একটু নার্ভাস ছিলাম, কিন্তু এখন না। মানে আমি তোমার রিকোয়েস্ট ছিল যে আমি যাতে উপস্থাপনায় থাকি, তা যাতে তুমি মানে সাহস পাও, তো সেই সাহসটা কি তোমার হয়েছে, মানে আমি উপস্থাপনায় থেকে সেই সাহসটা কি অবশ্যই তুমি পেয়েছো? অবশ্যই। আচ্ছা তোমার এই যে তোমার যে মৌলিক গানটা ইমরান মাহমুদুল ভাইয়ের সঙ্গে, সেই গানটা সম্পর্কে একটু জানতে চাই। আমাদের 5 জনের জন্যই, টপ 5-এর জন্যই ইমরান মাহমুদুল স্যার মৌলিক গান তৈরি করেছেন। অলরেডি 2 জনের গান রিলিজ হয়ে গেছে এবং আমাদের 3 জনের গান বাকি আছে। তো করোনা ভাইরাসের জন্য ভিডিও শ্যুটটা হয়নি, গানের রেকর্ডিং অলরেডি হয়ে গেছে। তো করোনা ভাইরাস যখন ঠিক হবে, ইনশাল্লাহ আপনারা সবাই আমার গান, মৌলিক গান শুনতে পাবেন। আচ্ছা লরা হচ্ছে ওই গানটা আমরা দুই লাইন, প্রথম দুই লাইন শুনতে চাই একটু। পরে করি ওটা। আচ্ছা ঠিক আছে, তবু তুমি যেটা ভালো মনে করো আর কি। আচ্ছা একটু ইউনিক, আচ্ছা ওকে, আমি একটু এবার মডার্ন বাংলা গান শোনাতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সরাসরি গানে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে। আমি ইমরান মাহমুদুল ভাইয়ারই একটি নতুন গান গাইছি। আচ্ছা শুরু করো। রাতের সব
জাতির সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মুঝেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে, আমার পথটা চলে যায় তোরে দিকে, চোখের কলম শত কবিতা লিখে, এই হৃদয়ের শত ভাষা দিয়ে সেই কবিতা শুধু তোকে নিয়ে, চোখ ভরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতায় শুধু তোকে ছুঁই, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মাঝেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে, তুই কি আমার হবি রে, মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মুঝেখানে রাখবো তোকে সেখানে, অসম্ভব, মানে আমি যত শুনছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি আমার সত্যি বলার কোনো ভাষা নেই, আমি লরাকে কিভাবে ধন্যবাদ জানাবো। সত্যি অনেক সুন্দর করে গান করছে লরা, আমার আমার অনেক ভালো লাগছে। দর্শক আপনাদের কেমন লাগছে এটা আমাদেরকে অবশ্যই জানান। আমরা আজকে লরার সঙ্গে যুক্ত রয়েছি, আমাদের সঙ্গীত শিল্পী আজকের অতিথি হচ্ছে সঙ্গীত শিল্পী এশিয়া এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা টপ 5 ফাইনালিস্ট গানের রাজা লরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। লরা, দর্শক আমাদের নেটে বোধ হয় একটু সমস্যা করছে, লড়া শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে অনুমতি দিলে আমি একটা গান শোনাতে পারি দর্শকদের। তা হ্যাঁ আমি অবশ্যই। আমি হচ্ছে খুব ছোট করে একটা গান করছি, আমার খুব ফেভারিট এই গানটা, যদিও গানটা হিন্দি, বাংলা গানের রিকোয়েস্ট হয়তো আসবে কিনা জানি না, আমি হিন্দি গানটা শোনাচ্ছি লড়া যদি অনুমতি দেয় আমাকে। হ্যাঁ অবশ্যই। पल भर ठहर जाओ, दिल ये संभल जाए, कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ आता हर गम फिसल जाए, आंखों में तुमको भरूं, बिन बोले बातें तुमसे करूं, अगर तुम साथ हो, अगर तुम साथ हो, पल भर ठहर जाओ, दिल ये संभल जाए, कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ आता हर गम फिसल जाए, आंखों में तुमको भरूं, बिन बोले बाते तुमसे करूं, अगर तुम साथ हो, अगर तुम साथ हो। আমি খুব পচা গাই, আমি আমি খুব পচা অনেক গেয়েছি। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমি সত্যি অনেক ভালো চেষ্টা হয়েছে। করেছি আপনাদের গান শোনানোর। আমরা লরার কাছে চলে যাচ্ছি, লরার কাছে এবার ইউনিক একটা কোয়েশ্চেন যায়। লরা হয়তো রাস্তায় খুব বিপদে পড়েছে, লরা প্রথম কাকে কল দিবে, মাকে নাকি বাবাকে? আমি দুইজনকেই, দুইজনের মধ্যে একজনকেই কল করার চেষ্টা করব আর কি, কারণ তখন যদি বিপদটা এমনই হয় তখন তো মাথায় মাথায় তো ঠান্ডা ভাবে ভাবার জন্য কোনো সময় থাকবে না,
তাই হয় বাবাকেই দিব না হয় মাকেই দিব, যে কোনো একজনকেই দিতে হবে। আচ্ছা, তোমার তিনটা ভালো গুণ আর তিনটা বদ অভ্যাস শুনতে চাই। তিনটা ভালো গুণ? আচ্ছা ঠিক আছে, ভালো গুণ গুলাই আগে বলি। আচ্ছা, তিনটা ভালো গুণ হচ্ছে, আমি আমি হচ্ছে ইদানিং খুব রান্না করছি, তো বাহ, রান্না করার দারুণ। মোটেই মানে কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ইদানিং খুব করছি রান্না। আচ্ছা, 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে খুব ঘর দোর পরিষ্কার করে রাখছি, বাহ, মানে ঘর দোর সাজাচ্ছি। আর 3 নাম্বার হচ্ছে ভালো গুণ বলতে আমি অনেক খেতে পছন্দ করি। আচ্ছা, খেতে পছন্দ করা কি ভালো গুণ? বেশি খাওয়া কিন্তু অবশ্যই ভালো স্বাস্থ্যের জন্য গুণ। ক্ষতিকর। আচ্ছা, অনেক অনেক কমেন্টস আসছে, আমরা তিনটা মন্দ গুণ শুনে তারপরে আমরা কমেন্টস গুলো একটু পড়বো। খুব আর ছোট করে আমরা নামগুলো পড়বো। খারাপ গুণ হচ্ছে প্রতিদিন সকাল বেলায় আম্মু আর আব্বু বকা বকা খেতে হয় যে আমি রেওয়াজ করি না, আসলে অলস একটু আমি, আর ঘুম থেকে খুব দেরি করে উঠি, আর এটা খুব খুব ব্যাড, বেশি চঞ্চল। এটা খুব। আচ্ছা, আমরা লড়া তিনটা ভালো গুণ এবং তিনটা খারাপ, মানে মন্দ গুণ আর কি, বদ অভ্যাস শুনলাম। আমরা একটু কমেন্টসে চলে যাই। অনেকগুলো কমেন্টস ওয়েট করছে দেখতে পাচ্ছি। ফারুক আমিন বলছেন সুন্দর, তারপরে আমি সাত সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে আছি, গানটি শোনানো যাবে কি, চেষ্টা করবে লড়া। তারপরে দেখতে পাচ্ছি আরো অনেকগুলো কমেন্টস ওয়েট করছে, কমেন্টগুলো সব নিচে চলে যাচ্ছে। তারপরে আরো অনেকগুলো কমেন্টস ওয়েট করছে দেখতে পাচ্ছি। শামীম রেজা আমাদের বেশ কিছু কমেন্ট করেছে দেখতে পাচ্ছি। এফএইচ ফাহাদ আমাদের কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। কমেন্ট গুলো সব নিচে চলে যাচ্ছে, আমি পড়তে পাচ্ছি না। আমি আমি আবারও চেষ্টা করবো কমেন্টস আসা। লড়া, আমরা গানে চলে যাই। ওকে, এবার কোন গানটা শোনাবে? এবারও আমি একটা আধুনিক গান শোনাবো, সবার সবার পছন্দের, আর আশা করি সবার অনেক ভালো লাগবে। শুরু করব? হ্যাঁ, অবশ্যই। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে, আমরা দুজনে কখন গিয়েছে সরে। ফুল ঝরে থেকে ফুল ঝরে গেলে, মালা কিসে গাঁথা হয়। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধ হয়, লা 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 লা।
চমৎকার একটি গান শুনলাম আমরা আবারও। লরা সত্যি এত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিচ্ছে আজকে, আমার সত্যি অনেক ভালো লাগছে। আমরা দর্শকদের কাছে আরো একবার চলে যাই। সাফিন বলছেন, বন্ধু মাইন্ড ব্লোয়িং, কেন এটা মাইন্ড ব্লোয়িং বলেছেন এটা আমাকে জানিয়েন। অ্যাঞ্জেল প্রীতি বলছেন, আপনি তো খুব মিথ্যা বলেন, এত সুন্দর কণ্ঠ তা বলছেন, ভালো গাইতে পারেন না? আমার নিজের খুব বিরক্ত লাগে, আমার ভয়েসটা যখন আমি শুনি আমার মনে হয় যে আমি ফোনটা ভেঙে ফেলি। ওটা ওটা আচ্ছা, সবারই মনে হয়। তারপরে শাফিন বলছেন, বাহ মাশাল্লাহ হেব্বি গান গাস, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আসাদুল্লাহ আসাদ বলছেন যে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গীতে যুক্ত থাকুন আমাদের, আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দের গান, মানে গানগুলো শোনানোর। পাশের বাড়ির অদ্ভুত ছেলে বলছে, আচ্ছা তোমার এবার ঈদ কেমন কাটলো লরা? আমরা লরা প্রথমে জানিয়েছি লরার ঈদ এবার একটু অন্যরকম কেটেছে, কারণ এবার আমরা বাসার মধ্যেই ঈদটা কাটিয়েছি, কারণ আমরা হচ্ছে এবার বের হতে পারিনি, বাসার মধ্যে ঈদ কাটিয়েছি, একটু অন্যরকম ঈদ কেটেছে আমাদের, দারুণ একটা ব্যাপার। আমরা হচ্ছে লরার কাছে আর একটু চলে যাই। লরা কাকে বেশি ভালোবাসে, মাকে নাকি বাবাকে? দুজনকেই অনেক বেশি। আচ্ছা, তবে তুলনামূলক যদি বলা যায় তাহলে কাকে বেশি, মা বেশি না বাবা বেশি? না, আমি এটা কখনোই বলতে পারবো না, কারণ আমার আম্মু আর আব্বু আমাকে সমানই ভালোবাসে অনেক। আচ্ছা, ধরো তুমি আলাদিনের চেরাগ পেয়েছো, তিনটা স্বপ্ন পূরণ করতে পারবে, কি সেই তিনটা স্বপ্ন? স্বপ্ন স্বপ্ন 1 নম্বর হচ্ছে, আমি যেন খুব ভালো সঙ্গীত শিল্পী হতে পারি, এবং একজন ম্যাজিস্ট্রেট হতে পারি, কারণ আমার ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন যে ম্যাজিস্ট্রেট হওয়ার। তাই আমি চেরাগ পেলে, আলাদিনের চেরাগ পেলে আমি এটাই ফার্স্টে উইশ করব। তারপর দ্বিতীয়ত, চকলেট খেতে অনেক ভালোবাসি, তাই অনেকগুলা চকলেট অর্ডার করব। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে, আমি যেন অনেক বড় ভায়োলিন প্লেয়ার হতে পারি, এটা উইশ করব। আচ্ছা, মানে লরা হচ্ছে তিনটা উইশ জানিয়ে ফেললো। লরা যদি আলাদিনের চেরাগ হাতে পায় তাহলে এই তিনটা উইশ পূরণ করবে, সেটা আমাদের জানিয়েছে। বড় হয়ে লরা কি হতে চায়? আমার স্বপ্ন হচ্ছে একজন অনেক ভালো ম্যাজিস্ট্রেট হওয়ার, এবং আমার তো আরেকটি স্বপ্ন আছে, সেটি হচ্ছে অনেক বড় সঙ্গীত শিল্পী হওয়ার। তাই আমি দুটো স্বপ্নকেই মাথায় নিয়ে এগিয়ে চলছি আর কি। আমাদের দর্শকদের অনেক শুভকামনা, আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল লরা, নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণে তুমি এগিয়ে যাবে, এবং নিশ্চয়ই তুমি একজন বড় ম্যাজিস্ট্রেট এবং অনেক বড় সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আমাদের সবার দোয়া রয়েছে তোমার জন্য। অবসর সময় কি করে লরা? অবসর সময় আমি অনেক আমি গান লিখতে এবং কবিতা লিখতে খুব পছন্দ করি। বই পড়ার থেকে আমার কাছে লেখাটাই আমার বেশি পছন্দের, তাই অবসর পেলেই আমি লেখালেখি করি, গল্প হোক, গান হোক, কবিতা হোক, আমার খুব পছন্দ লেখালেখি, তাই আমি লেখালেখি করি। ইউটিউব দেখা হয় কিনা, যদি ইউটিউব দেখো কোন ধরনের কন্টেন্ট দেখা হয়? ইউটিউবে বেশিরভাগ মেকআপ টিউটোরিয়াল দেখি। এটা মানে কি বলবো আমি, থাক আমি কোনো মন্তব্য করতে চাই না এই মুহূর্তে। ওকে, আচ্ছা, তোমার জীবনের অনুপ্রেরণা কে, কাকে দেখে তুমি অনুপ্রেরণা পাও? আমার মা আচ্ছা, কোনো সঙ্গীত শিল্পীকে দেখে অনুপ্রাণিত হয়েছে কিনা, কাকে দেখে মনে হয় যে আমি ওকে দেখে আমার খুব অনুপ্রেরণা পায়, আমি ওর মতো হতে চাই, এইরকম আমার কোনো কাছে মনে অনুপ্রেরণা হয় শিল্পী আছে? আমি ইমরান মাহমুদুল ভাইয়ার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পাই। আচ্ছা, তোমার জাজ ছিলেন উনি, জি চ্যানেলাই গানের রাজার, উনি মেন জাজের মধ্যে একজন ছিলেন, আরেকজন ছিলেন কোনাল। কোনাল সম্পর্কে তুমি কিছু বলো এই মুহূর্তে, ইমরান 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 করছে অনেকক্ষণ থেকে, কোনাল সম্পর্কে কিছু বলো নাই, কোনাল সম্পর্কে একটু শুনতে চাই। কোনাল ম্যামও অনেক ভালো, ইমরান স্যারও যেমন অনেক ভালো, কোনাল ম্যামও অনেক ভালো। আমরা যখন শুটিং করতাম, শুটিং এর মাঝে যখন মানে ফাঁকা টাইম থাকতো, তখন আমরা অনেক মজা করতাম, একে অপরের সাথে জোকস করতাম, ম্যামরাও খুব উপভোগ করতো সেগুলো। তো ম্যাম অনেক ভালো ছিল।
আচ্ছা, জানতে পারলাম যে কোনাল ম্যামের কথা। আচ্ছা, আমরা লড়ার কাছে চলে যাই। লড়ার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বালিয়াডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জ। বালিয়াডাঙ্গাকে নিয়ে তোমার কোনো স্বপ্ন আছে কিনা? বালিয়াডাঙ্গাকে নিয়ে স্বপ্ন, আমার আমার অনেকগুলোই স্বপ্ন আছে, আর বালিয়াডাঙ্গাকে নিয়েও অনেক স্বপ্ন আছে যে আমাদের গ্রাম থেকে মানে কখনো এইভাবে কেউ প্রতিষ্ঠিত হয়নি আর কি, মানে এই মিডিয়ার দিক থেকে আর কি। তো আমার অনেক স্বপ্ন যে আমি আমার গ্রামকে, আমার গ্রাম আমাকে নিয়ে অনেক গর্ববোধ করে, আর আমি চাই না যে সেই গর্ববোধটা তাদের নষ্ট হয়ে যাক। আমি চাই যে তাদের মাথা যেন আরো উজ্জ্বল থাকে আমার জন্য এবং তোমার জন্য। আমি এই যে আচ্ছা, আমরা আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি বাসির আহমেদ বলছেন, যেও না সাথী চলে শাঁখালা কথায়, এই গানটি শুনতে চেয়েছেন। দেখতে পাচ্ছি শহীদুল সোহেল আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ফাইনালে যে গানটি, রেলগাড়ি ছমাছম, পাপিত্রে আলুদম, স্টেশনের মিষ্টিকুম, শখের বাগান, গোলাপ ফুল, এই এই গানটা। আচ্ছা, শেষ মুহূর্তে এসে আমরা দুজন মিলে দেখি তাল মিলিয়ে এই গানটা গাইতে পারি কিনা। আমারও খুব ফেভারিট গানটা। সোহাব হোসেন তুষার বলছে, তোমার স্টাডি করতে কেমন লাগে লড়া? ভালো লাগে অনেক। আমি বলতে গেলে অনেক কম পড়ি, মানে আসলেই কম পড়ি অনেক, কিন্তু আমার কাছে মনে হয় পরীক্ষার আগের দিন, মানে সারা বছর পড়ি পড়ি, কিন্তু পরীক্ষার আগের 3 দিন আগে এত ভালো হয়ে যায়, মানে আমাকে পড়ার টেবিল থেকে আর কেউ উঠাতেই পারে না, এত ভালো হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছি আবুল কালাম আজাদ বলছেন, ভালো লাগছে। আরিয়ান সিয়াম বলছেন, সেই তুমি গানটা যদি গাইতে পারে খুব খুশি হব। আপনার ব্যাড লাক যে সেই তুমি গানটা আমাদের অলরেডি একবার গাওয়া হয়ে গেছে। এক গান তো আমরা বারবার রিপিট করতে পারবো না, তবে লাইভটা শেষ হলে আপনি আমাদের লাইভটা আবার শুরু থেকে যদি দেখেন তাহলে আমাদের গানটা শুনতে পারবো। সেই তুমি গানটা অসম্ভব সুন্দর করে গিয়েছিল ওরা। তারপরে আব্দুর রহিম পলাশ বলছেন, ভালো হচ্ছে, তোমাদের ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। জীবন মানে যুদ্ধ বলছেন লড়া, তুমি আমাদের চাপায়ের গর্ব। ঠিক তাই লড়া, আমাদের চাপায়ের গর্ব। থ্যাংক ইউ সো মাচ। এবার লড়া কোন গানটি শোনাবে? আমি এবারও একটি মডার্ন বাংলা গান শোনাতে চাচ্ছি। হ্যাঁ, শুরু করো। আচ্ছা, 1 মিনিট একটু, ঠিক আছে, তুমি সময় নিয়ে নাও। হ্যাঁ একটু। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত চিত্র, সরি, কণ্ঠশিল্পী, সেই সাথে বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী মিফতাহুর জান্নাত লরা, এশিয়া এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজার টপ 5 ফাইনালিস্ট। লরা রেডি? হ্যাঁ রেডি আমি। আচ্ছা, গান শুরু করি আমরা। ঘুম জড়ানো দু চোখ মেলে, এই যে আমি সাত সকালে তোমায় এসে দেখি, তোমায় ভালোবাসে বলি তো নাকি, রংধনুটা পেরে এনে বুকের সাদা কাশ বনে তোমার ছবি আঁকি, তোমায় ভালোবাসি বলে তো নাকি, আমি অনমনে অকারণে তোমায় শুধু ডাকি, অনমনে অকারণে তোমায় শুধু ডাকি, তোমায় ভালোবাসি বলে তো নাকি, তোমায় ভালোবাসি বলে তো নাকি, তোমার দিকে তাকিয়ে থাকি না তাকানোর ছলে, তোমার কথা ভাবি বসে ধূসর কোলাহলে, তোমার দিকে তাকিয়ে থাকি না তাকানোর ছলে, তোমার কথা ভাবি বসে ধূসর কোলাহলে, আমি অনমনে অকারণে তোমায় শুধু ডাকি, অনমনে অকারণে তোমায় শুধু ডাকি, তোমায় ভালোবাসে বলে তো নাকি, তোমায় ভালোবাসে বলে তো নাকি,
ঘুম জড়ানো দু চোখ মেলে এই যে আমি সাত সকালে তোমায় এসে দেখি, তোমায় ভালোবাসি বলে তো নাকি, রংধনুটা পেট্রে এনে বুকের সদা কাশ বনে তোমার ছবি আঁকি, তোমার ভালোবাসি বলে তো নাকি, আমি আনমনে অকারণে তোমায় শুধু ডাকি, আনমনে অকারণে তোমায় শুধু ডাকি, তোমায় ভালোবাসি বলে তো নাকি, তোমায় ভালোবাসি বলে তো নাকি, তোমায় ভালোবাসি বলে তো নাকি, লালা। আগেই বলে রাখি, অসম্ভব এই গানটি কোনাল ম্যামের গাওয়া, কোনাল ম্যাম অসম্ভব এবং সুন্দর একটি বাপ্পা গান, মজুমদার কোনাল। স্যারের। আচ্ছা, কোনাল এবং বাপ্পা মজুমদারের গান আমরা খুব উপভোগ করলাম, খুব ভালো লাগলো। সেই তুমি গানের অনেক রিকোয়েস্ট আসছে আবারও, আমরা যাই না সেই তুমি গান, লড়া তো গাইবে না, তবে আমি চেষ্টা করবো শেষ মুহূর্তে এসে সেই তুমি আমি গাইতে পারি কিনা। তারপরে জীবন মানে যোদ্ধা বলছেন, আচ্ছা এটা পড়া হয়েছে। করিম বলছেন, ভাই আপনি কোন গ্রামের? আমরা দুজনেই বালিয়াডাঙ্গা গ্রামের। সে সাথে আপনাকে জানাতে চাই আমি একজন অভিনয় শিল্পী, আজকে এবার ঈদে আমার একটি নাটক রিলিজ পেয়েছে, নির্বাক, এটা আপনারা দেখতে পারেন। নিচেতে আমার সহ অভিনেতা সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, বর্তমান সময়ের খুব আলোচিত অভিনেত্রী। আমি তাসনিয়া ফারিনের সাথে জুটি বেঁধে কাজ করেছি, নিশ্চয়ই আপনারা নির্বাক দেখবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। জীবন মানে যোদ্ধা, তুমি আমার স্বপ্ন যেন পূরণ করতে পারো, আচ্ছা তুমি তোমার স্বপ্ন যেন পূরণ করতে পারো, তার জন্য আমাদের চাপাই সবার পক্ষ থেকে দোয়া রইল। ঠিক তাই, লড়ার জন্য অনেক দোয়া দোয়া রইল আমাদের। পাশের বাড়ির অদ্ভুত ছেলে বলছে তুমি খুব সুন্দর, তোমরা দুজনই খুব সুন্দর। আচ্ছা তাই নাকি, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকবেন। ওয়াসিম আকরাম বলছেন অসাধারণ কণ্ঠ, থ্যাংক ইউ সো মাচ। লড়া লড়া আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, লড়া একদম শেষ গান গাইবে, তবে সেই তুমি গানটা আমি একবার গাইতে পারি যদি লড়া আমাকে অনুমতি দেয়। হ্যাঁ অবশ্যই। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে, তুমি কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাও, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। খুব বাজে সুন্দর গেলাম হয়েছে। আমি, খুব বাজে গেলাম। আচ্ছা এবারে দেখতে পাচ্ছি ফাল্গুনি আহমেদ আমাদেরকে জিজ্ঞেস করেছেন লড়া কেমন আছিস, জানতে চেয়েছেন লড়ার পরিচিত নাকি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ফাল্গুনি আহমেদ লড়ার পরিচিত নাকি, ঠিক চিনতে পারছি না আমি। তবে আচ্ছা সমস্যা নেই। তারপরে খালি কণ্ঠে গান শুনতে খুব ভালো লাগলো, আবুল কালাম আজাদ বলছেন। আলিম বলছেন সুন্দর হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি সোহেল আহমেদ চাপাই বলছেন আমি ভাই কেমন আছেন, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাশের বাড়ির অদ্ভুত ছেলে, তোমাদের ফেসবুক আইডি যদি বলতে, এটা সম্পূর্ণই পার্সোনাল, এগুলো আমরা শেয়ার না করি। আচ্ছা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শক এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আমাদের লাইক শেয়ার করে দেন, তাহলে আমাদের বাকি বন্ধুরাও জানতে পারবে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসতে পারেন, চাপাই নবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন এশিয়া এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা 2019 এর টপ 5 ফাইনালিস্ট মিফতাহুর জান্নাত লরা। লড়াকে আজকে আমাদের মাঝে পেয়েছি। লড়া কিছু কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনের অ্যান্সার গুলো যদি করো খুব তাড়াতাড়ি তাহলে আমরা প্রোগ্রামটা শেষ করতে পারবো, অনেক সময় হয়ে গেছে।
যদিও দর্শকরা আমাদের অনুষ্ঠান শুনছে, অনেক অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, কমেন্ট করছে, কিন্তু আমরা বুঝতে পারছি একজন শিল্পীকে এতক্ষণ কষ্ট দেওয়া বোধহয় ঠিক না। 1 ঘন্টা পার হয়ে গেছে অলরেডি, আমরা মানে চেষ্টা ছিল 1 ঘন্টা করার, তারপরে আপনাদের পছন্দের দিকে দেখছি আমরা, মানে আপনাদের ভালোবাসার দিকে তাকিয়ে আমরা অনুষ্ঠানটা একটু দীর্ঘায়িত করছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লড়াইবার কোথায় পড়াশোনা করছে? আমি নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস 9-এ পড়ছি। আচ্ছা, লকডাউনে নতুন করে লড়া কিছু শিখলো কিনা? সবাই তো লকডাউনে নতুন করে নতুন কিছু শিখছে, লড়া কি শিখলো লকডাউনের মধ্যে? লকডাউন ঠিকই হয়েছে, কিন্তু গানের ক্লাস বা ভায়োলিন ক্লাস এগুলো চলছেই, আর শিখছিও। অনলাইনে গানের ক্লাস চলছে, ভায়োলিনেরও ক্লাস চলছে, এবং সাথে সাথে পড়াশোনারও ক্লাস চলছে। লড়ার পরিবারে কে কে রয়েছে? আমরা বেসিক্যালি যৌথ পরিবার, কিন্তু কাজের ক্ষেত্রে সবাই আলাদা আলাদা থাকেন। ঈদে সবাই একসাথে হই, আর আমাদের এখন বর্তমানে আমি, আমার আব্বু আর আমার আম্মু থাকি বাসায়। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা 2 বোন, আমি ছোট, আমার বড় বোন আছে। আচ্ছা, লড়া সম্পর্কে মানে সঙ্গীত শিল্পী বা যারা অভিনয় শিল্পী তাদের সম্পর্কে মানুষ অনেকে অনেক কিছু জানতে চায়, এই জন্যই ইন্টারভিউ গুলো আসলে হয়ে থাকে, যে তাদের ইন্টারভিউ সম্পর্কে মানুষ জানতে পারে টুকিটাকি তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে, এই 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 আর কি। আচ্ছা লড়া, আমরা তোমাকে শেষ শেষ আজকের শেষ কোয়েশ্চেনটা করছি, চাঁপাইনবাবগঞ্জ সম্পর্কে তোমার কিছু মতামত শুনতে চাই, মানে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে তোমার কোনো ভাবনা চিন্তা আছে কিনা, বা চাঁপাইনবাবগঞ্জকে বিশ্বের সামনে, বাংলাদেশের সামনে তুলে ধরার কোনো পদক্ষেপ আছে কিনা ভবিষ্যতে? অবশ্যই, বাংলাদেশের প্রত্যেকটি জেলা জেলাতে একটা না একটা নক্ষত্র বলতে পারো, বা সিঙ্গার বা নাটক করে অভিনয় শিল্পী অনেকেই আছেন। অনেকেই আছেন তারা তাদের জেলাকে অনেকভাবে উজ্জ্বল করেছে, আর আমিও চাই আমার জেলাকে বাংলাদেশের সামনে তুলে ধরতে। আমি চাই যে আমার জেলা আমার জন্য গর্ববোধ করুক, এটাই চাই আমি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ লোরা। আজকে শেষ গানটা করবে, তার আগে তোমার ওই 2 লাইন ইমরান মাহমুদুলের যে গানটি তুমি করছো, তোমার যে মৌলিক গানটা, সেই গানের 2 লাইন শুনতে চাই, তারপর আজকে তুমি শেষ গানটা করবে, তারপরে আমরা অনুষ্ঠান আজকের মতো এটি টানবো। ঠিক আছে। আর নালি খোঁজ হেরা, বলো না ভালো কি লাগে, বুকেতে কি যেন শিহরণ জাগে। আর নালি খোঁজ ফেরা, বলো না ভালো কি লাগে, বুকেতে কি যেন শিহরণ জাগে। মন যা চাই কি করে পাওয়া যায়, মন যা চাই কি করে পাওয়া যায়। আপাতত অসম্ভব। এটুকুই শোনালাম। হ্যাঁ, পুরোটা তো শোনানো যাবে না, পুরোটা শোনালে তো আমরা টু স্টার থাকলো না। সত্যি শিহরণ জাগে বলতে, আমার সত্যি তোমার গান শুনে অনেক শিহরণ জাগছে, এত সুন্দর গান করো তুমি। আমরা শেষবারের মতো দর্শকদের একটু কমেন্ট করি, দেন আজকের শেষ গানটা শুনবো, তারপরে আজকে অনুষ্ঠানে আমরা এটি টানবো। করিম বলছেন, ভাইয়া তোমার ভয়েসটা অনেক সুন্দর। আচ্ছা, আমার নিজের খুব বিরক্ত লাগে, দর্শকদের কাছে ভালো লাগলে আমার জন্য অনেক বড় পাওয়া, আমার জন্য দোয়া করবেন। আমরা দুজনেই চেষ্টা করছি চাঁপাইনবাবগঞ্জকে, বালিয়াডাঙ্গাকে, আমাদের গ্রামকে মানুষের সামনে, মানে বাংলাদেশের সামনে তুলে ধরার। লড়া গান দিয়ে তো চেষ্টা করছে, আমি অভিনয় দিয়ে চেষ্টা করছি, আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে বালিয়াডাঙ্গা তথা চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের বাংলাদেশকে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে নয়ন বলছেন, জুবর ভাই মিষ্টি মেয়েটাকে, লড়া হচ্ছে এশিয়া এক্সট্রা ফান কিক চ্যানেলের গানের রাজা টপ 5 ফাইনালিস্ট। তারপরে দেখতে পাচ্ছি জীবন মানে যুদ্ধ ভাই, আমি মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছি। তারপরে মিসবাউল হক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তারপরে এই তো
এতগুলো দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, অনেকগুলো কমেন্টস আজকে আমরা পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ফিরোজ আহমেদ হিরোগ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তানভীর হায়দার আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আমরা এতক্ষণ উপভোগ করলাম চাঁপাইনবাবগঞ্জ টিভির 5 দিন ব্যাপী ঈদ আয়োজনের ঈদ আড্ডা, আজকে চতুর্থ দিন। আমরা আজকে লড়ার শেষ গানটা শুনছি, লড়া আমি আবারও ইমরান মাহমুদুল স্যারের গান গাইবো, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আচ্ছা আজকে শেষ গান। স্মৃতির মাঝে ডুব সাঁতারে, বুকের ভেতর উঠছে কেঁপে, জলরাশিতে চোখের সাগর থেমে থেমে উঠছে ফেঁপে, বলো কিভাবে রব এভাবে আমায় গোছাবে, কে দুহাতে ফিরে আসো না, আর তো আর পারি তো না, পারি না, বাঁচি বাঁচি চলো না চলো না আবার আমার একসাথে, সাথে। কতটা কঠিন বাঁচা তুমিহীন, আধারে বেলুন স্বপ্নের হায়, থেমে জীবন আছে এখন, বাঁচার এমন মানে কোথায়, কেন যে হায় পূর্ণতাকে মেলালেনি শূন্যতাতে, বলো বলো কিভাবে কিভাবে রব রব এভাবে এভাবে আমায় আমায় গোছাবে, গোছাবে, কে কে দুহাতে দুহাতে ফিরে আসো ফিরে না, আসো না আর তো আর পারি তো না, পারি না বাঁচি বাঁচি চলো না চলো না আবার আবার। আবার একসাথে, আমি আন্তরিক ভাবে দুঃখিত লড়ার। মাঝে ডুব সাঁতারে, বুকের ভেতর উঠছে ফেঁপে, জলরাশিতে চোখের সাগর থেমে থেমে উঠছে ফেঁপে, বলো কিভাবে রব এভাবে আমায় গোছাবে, কে দুহাতে ফিরে আসো না, আর তো পারি না, বাঁচি চলো না আবার একসাথে। অসম্ভব সুন্দর গানটা শেষ, মানে শেষ গানটা আমরা শুনলাম। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রতিভাবান শিল্পী, সেই সাথে বাংলাদেশের একজন প্রতিভাবান শিল্পী, এশিয়া এক্সট্রা ফানকিস্ট চ্যানেলের গানের রাজার টপ5 ফাইনালিস্ট আমাদের সঙ্গে মিফতাহুল জান্নাত লরা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রীতি, অনেক অনেক শুভেচ্ছা। আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম, আমি জুবায়ের এবং আমার সঙ্গে যুক্ত ছিলেন মিফতাহুল জান্নাত লরা। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। করোনা ভাইরাসের এই দিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।